আগেকার দিনে আমরা ঝাকসু কাকার কাছ থেকে দেখেছি যে সারা সারা রাত্রি ধরে আলকাপ শুনত, আলকাপের শিল্পীরা এবং আলকাপের ঘটনাগুলো অধিকাংশ হচ্ছে গ্রামীণ কৃষি পরিবারের। হ্যাঁ, এবং এই আলকাপ গান মুসলমান চাই সম্প্রদায়, এক কথায় বলা যায় তপশিল সম্প্রদায়ীরা করত, এবং জমিদাররা এই জেলায় অনেক জমিদার রাজা নবাব ছিলেন, তখন এরা আলকাপকে ব্যবহার করেনি, এরা করেছে কলকাতার বড় বড় যাত্রাকে, বড় বড় নাটক থিয়েটারকে করেছে। কিন্তু এই আলকাপ গান শুনতো বিশেষ করে গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষেরা, সারা সারা রাত্রি ধরে আমরা আলকাপটা করতাম। কিন্তু তখন মানুষের সিনেমার উপর অত চাহিদা ছিল না। তখন এই গ্রামের মানুষেরা এই আলকাপকে এরাই ভাবত যে আমাদের জীবনের কথা বলছে, দুটো বউ নিয়ে সমস্যা হচ্ছে, তারপরে আমাদের সংসারে কি ঘটছে এটা এরাই বলছে আমাদের কথা, মরল কি করে আমাদের গাঁয়ের লোককে ঠগায়, মরল নিজে নিজে সমাজপতি হয়ে যায়, তার বিরুদ্ধে আমরা বলতাম। এক কথায় যেমন গম্ভীরা মানুষকে বলতে পারে, এই রকম আলকাপ তখন ওই মরলদের জমিদারদের এমনকি ব্রিটিশদেরও ওপরে কাজ করেছে। কিন্তু আলকাপ দেখা যায় রবীন্দ্রনাথ আলকাপ লিখে আলকাপ সম্বন্ধে কিছু লিখেননি, তার কারণ এরা জমিদার ধরনের লোক ছিল এবং বড় রাজরাজার ছেলে, আলকাপ একটা আলফাল করে রেখে দিয়েছে এই গায়ের গেয়েও মানুষরা শুনে এটা দিয়ে। কিন্তু এই আলকাপ গানটা বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম তারপরে ধরুন যে বাংলাদেশ তারপরে ওই বিহার এবং রহিমপুর এই কটা অঞ্চলেই আলকাপের বেষ্টনটা, এই দিনাজপুরের কিছু কিছু অংশে ছিল এই আলকাপটা, এই এলাকাটায় হতো ঝাকসু কাকা, এই রাজ্যের বিভিন্ন স্তরের লোকের কাছে বা শহরে। তারপরে আমরা আস্তে আস্তে মহানগরীতে গেলাম আলকাপ। ঝাকসু কাকা বলতে আপনি ওনার পুরো নাম কী ছিল? ধনঞ্জয় মণ্ডল, ধনঞ্জয় মণ্ডল। তিনার বাড়ি ছিল রঘুনাথগঞ্জের এক দিয়ার এলাকায়, হ্যাঁ, সেখানে বসবাস করতেন। গ্রামের নাম ছিল ধনপতনগর, ওর নামে ওই গ্রামের নাম ধনপতনগর হয়েছে, এবং গৃহস্থ ছিল, আলকাপে ফোত হয়ে যায়, আর কিছু ছিল না, আলকাপটাই জীবনের শেষ পর্যন্ত এই করেছেন। আমাদের শিল্পীরা যে গানটা গাইল, আলকাপ আলকাপ বলো তোমরা আলকাপ গাইবে কে, বড় দুঃখ পাইয়া বাংলার শিল্পী মরেছে, এই গানটা যেদিকে ঝাকসু কাকা আজিমগঞ্জে পুড়ছে, তখন আমরা অন্ডাল থেকে গান করে এসে আজিমগঞ্জে আমরা নামলাম, তখন দেখছি যে পুড়ছে, এলাকার লোক বলল যে তোমাদের ওস্তাদ ঝাকসু পুড়ছে, তখন অসুস্থ ছিল। তারপরে এসে এই গানটায় বসে বসে তামাল তলায় বসে বসে লিখলাম। হঠাৎ কাব্য আমরা যেখানে গেলাম সেখানকার পরিস্থিতি বুঝে আমরা সেই রকম করে দিই। আমরা যখন পুরুলিয়া যাই ওখানে গিয়ে আমরা করে দিই কে খাবেক লবেক, আবার যখন আমরা মালদা চলে যাই এই তা হামার বাড়িকে মেলি কেনে, তা হামাকে কী কহছিস, এই ধরনের কথা আমরা মানে এলাকা ভিত্তিক আমরা করি। এই জায়গাটাই নাটক থিয়েটার পারে আমাদেরকে, আমরা ওরা নাটক থিয়েটার ওরা যা করলো ওটাই, কিন্তু আমি যেখানে যাব সেখানকার এলাকার ভাষা নিয়ে আমি আলকাপ করতাম, এটা একটা বড় জিনিস, আমরা ওখানকার ল্যাঙ্গুয়েজকে আমরা ব্যবহার করে নেব। ও নুনু কোথায় যাচ্ছিল বাবু, নুনু মানে হচ্ছে বাচ্চা ছেলে, হ্যাঁ, পুরুলিয়া বাঁকুড়ার ভাষা এই নিয়ে আমরা করি। আবার কত কত সাহিত্যিক বলেছে আলকাপ, শহীদ বস্তুবাসীরা বলেছেন 60-এর দশকে আলকাপ পড়ে গেছে, তখন আমি যাদবপুরে ইউনিভার্সিটিতে কলাভবনে লেকচারার হিসাবে নিয়ে গিয়েছিল, ওকে তো ছিল মানস মুখার্জি, মানস বন্দ্যোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য, আর ছিল মুস্তাশিরাজ, কিন্তু আমাদের গুরুদেব মানুষ, ওনার সঙ্গে আমি গান করেছি প্রায় কয়েক বছর, ওনার সঙ্গে করেছি, ওনার সঙ্গে পাল্লা করেছি অন্য দলের সঙ্গে। তারপরে ওখানে গেলাম তো উনি বললেন যে 50-এর দশকে আলকাপ মরে গেছে,
আমি থামতে না পারে বললাম যে আলকাপ মরে যায় না, আলকাপের কিছু একটা পরিবর্তন এসেছে এটা বলতে পারি। আলকাপ যদি মরে যেয়ে থাকে, মানুষ সম্পদটা মরে গেছে, তাহলে একদিন তো আমরা বড় মানুষ ছিলাম, উলঙ্গ অবস্থায় ছিলাম, গাছের ফল খেয়েছি, বাকল পড়েছি, পাতা পড়েছি, ওরা বড় মানুষ ছিল, আস্তে 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 আমরা সভ্য হয়েছি। আলকাপ একেবারে তখনকার একটু বিচ্ছিরি পোশাক ছিল, একটু অঙ্গি ভঙ্গি বেশি করতো, এর জন্যে আলকাপ মরে গেছে বললেন, চরম অন্যায় করেছেন সিরাজ মাস্টার, আপনি চরম ভুল বললেন, একটু পরিবর্তন এসেছে এই কথাটা বলতে হতো, কেন বললেন মরে গেছে। তো এই পরিবর্তন যেটা বলছেন আপনি যে আলকাপ আছে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন বলতে কোন পরিবর্তনের কথা আপনি বলছেন? আমি বলছি পরিবর্তন, আগেকার দিনে মেয়েরা শুধু এখানে একটা কাপড় বানত, চুল ছাড়তো না, তখন করতো কি ন্যাকড়া বানত, কালো ন্যাকড়া বানত, এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এই যে এখন আমরা একটু মেকআপ এনেছি, একটু রংচঙের শাড়ি পরেছি, যুগ উপযোগী করার জন্য, বর্তমান যুগের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য। হ্যাঁ, আগেকার দেখতাম জোকারেরা একটা নেংটি মেরে দিত, নেংটি মেরে দিত, ওই একটু দুই ফুটটা বের করে দিত, অঙ্গি ভঙ্গি করতো, গ্রামের লোকেরা বলছে দারুণ সং দিলে গো, এটা আমরা একটু সভ্যভাবে এনেছি। শুধু কি এইটুকুই পরিবর্তন হয়েছে নাকি আরও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে? যেমন ধরুন বিষয়ের জায়গা থেকে, যে বিষয় নিয়ে আগে আলকাপের নাটক রচনা হতো, এখন কি একই রকম বিষয়? হ্যাঁ, ওই আরও যদি কাঁচা কথা বলতে পারি, গ্রামের লোকেরা প্রিয় ভাষার পরিবর্তন, কাঁচা কথা ভাষারও পরিবর্তন, একটু কাঁচা কথা বলতে কি বুঝতে পারছেন তো, একটু একটু মানে বেশি একটু রং কথা বলি, হ্যাঁ একটু মজার কথা বলি, এটা কথা বললে পরে গ্রামের লোকেরা খুব দারুণ করল। কীরকম? ওরে তোর বেটি ফাড়া টাটি পালিয়া গিয়াছে কহিতে সরম লাগিছে, ওরে তোর বেটি ফাড়া টাটি পালিয়া গিয়াছে কহিতে সরম লাগিছে। ওর বিটিকে মেরেছে আর স্বামী, তাই এমন মারে মেরেছে টাটিকে ভেঙে আর বাবার বাড়ি পালিয়ে গেছে। টাটি অর্থাৎ বেড়া, বেড়া বেড়া বাড়ি, ঘরের বেড়া, এগুলো আগেকার দিনে বাড়িতে ছিল, এখন তো দালাল হচ্ছে, টিন দিয়ে হচ্ছে, আগেকার দিনে কঞ্চির বেড়া দিয়ে বাড়ি হতো। এই যে ভাষাটা, এটা তো আগেকার দিনের, এখন ভাষা পরিবর্তন, একটু পরিবর্তন হচ্ছে, কিরকম এখন কিরকম ভাবে হবে? এখন যদি ওরে তোমার বিটি ফেরে টাটি পালিয়া গিয়াছে বলিতে সরম লাগিছে, তখন বলতাম কহিতে, কাঁচা কথা বলতে। আপনি কি গালিগালাজের কথা বলছেন? এটা গালিগালাজ ছিল, ছিল গালিগালাজ ছিল, অশ্লীলতাও ছিল, মানে আদির অসত্যক, যে ধরুন যে এই যে ভরা গাঙের পাড়ি দিতে পাইনা নদীর কূল আমরা ভেবে হই আকুল, এই যে কথা, এই আলকাপের কথা দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে নিয়ে গান করে। আর এই গানের আগে তখন গাইতাম বন্ধুর কুঁকড়া কুঁকড়া চুল, এই গানে, এই গান বন্ধুর কোকিরা কোকিরা চুল না দেখিলে হয় রে বন্ধু আমার মন হয় যে পাগল, বন্ধু নয়নের কাজল তিলক দন্দ না দেখিলে মন হয় যে পাগল, বন্ধুর কোকিরা কোকিরা চুল, এই যে একটা কাঁচা কথা, কাঁচা কথা, এই মরার ব্যাটা মরা, আর এখন ওগো শুনছ এসো, তখন ওরে মরা ব্যাটা মরা তোকে ঝাঁটার বাড়ি মার, এরকম ভাষা ছিল, এরকম ভাষা, এগুলো কিছু পরিবর্তন। তারপরে আমাদের ডুয়েট হতো, হ্যাঁ আমাদের আগে ডুয়েট ফার্স্ট ছিল, ডুয়েট ফার্স্ট, ও আমাকে ঠকাচ্ছে আমি ওকে ঠকাচ্ছি, এরকম চলতো তো, দর্শকরা দারুণ দারুণ, সারা মেয়ে ছেলেতে বেশ লাগিয়ে দিল রে। এইগুলো এখন আর হয় না, এখন কম হয়, এই ধরনের গান ছিল। আপনি কি করবেন? হাদেরে ঢাঙা চোখা দেখলে পরে গা জলে, ওরে মরা তোকে মারবো ঝাঁটা তেরে দিব বাড়িতে, হাদেরে ঢাঙা চোখি চোখ দেখালি
তোর বংশ হলো কালো পাড়া, তুই কানের বংশ ছাড়া, ওরা বলবে না গো জারো ছাড়া আজকে রাসরে, হাদেরে ঢাঙ্গা চোখে চোখ দেখালি আমারে, হাদেরে ঢাঙ্গা চোখে। তখন একটু অশ্লীলতা ছিল আলকাপের মধ্যে, ভাষা ছিল এবং মেকআপের ছিল। বর্তমান যুগে ভাষাটা আমাদের অনেক এখন ভালো হয়েছে এবং মেকআপগুলো চেঞ্জ হয়েছে, যে সভ্য মেকআপ, সভ্য সমাজে চলতে গেলে সভ্য মেকআপ বর্তমান যুগের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য এটা হয়েছে। আগের যুগের মানুষ তো এখন আর নেই, বর্তমান শিক্ষিত সমাজ, যার জন্য আমাদেরকে এগুলো করতে হয়েছে। যেমন যেমন আপনাদের সামনে আমরা এই যে এটা করলাম, এইখানে গানটা গাইলাম আমরা, মায়া দে মায়া দে সুন্দর গোলাপ ফুল রে আমরা ভেবে হয়ে আঁকুন, এখানে ছেলে মেয়েটাকে গোলাপ ফুল আমরা বলছি, সুন্দর গোলাপ ফুল। লেখাপড়ার কথা শুনে পাঠাও রে স্কুল, এই যে আগের যুগে লেখাপড়া করে স্কুলে যে কী হবে, স্কুলে যেতে বলতো চাষ করতে যাবো ভালো মুনিশ খাক পেটে খেতে পারবে, এখন আমরা বলতে চাইছি যে একটু শিক্ষার দরকার। এই লেখাপড়ার কথাটা এই স্কুলে পাঠানোর জন্য, এই যে এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের কোনো প্রচার নয়, এটা আমাদের জীবনে, এটা আমাদের জীবনে, এটা তৈরি করা আমাদের সবই সব জিনিস, আমাদের আলকাপিরই গান এই এই জিনিসগুলো অনেক পরিবর্তন এসেছে, এই পরিবর্তন মাধ্যমে এখন আমাদের চলতে হচ্ছে।